হ্যালো আসসালামু আলাইকুম, আমি সায়েম কানাডার আলবার্টা থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ রহমতে। তো আমাদের অ্যামাজন থেকে কিছু অর্ডার ছিল, কিছু প্রোডাক্ট আমাদের অর্ডার করা ছিল অ্যামাজনে। তো অ্যামাজনের একটা ব্যাপার হচ্ছে সব প্রোডাক্ট একসাথে সবসময় আসে না, কিছু আগে আসে কিছু পরে আসে। তো আমাদের কিছু প্রোডাক্ট আগে চলে এসছে যেগুলো এখন আমাদের আসলে প্রয়োজন ইউজ করা, তাই আমরা এগুলোকে আগে আনপ্যাক করতেছি। এরপরে বাকিগুলো যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো কি আমরা কিনেছি বা কি আমাদের আসবে ফিউচার। ব্যাগটা কিন্তু আমি হ্যাঁ খুলে ফেলছিলাম, রাইট? তুমি খুলে ফেলছিলা? হ্যাঁ, বেশি উৎসাহী এজন্য খুলে ফেলছিলাম, ধৈর্য ধরতে পারো না। এই হচ্ছে একটা মগ, এটা খুব মোটামুটি এক্সপেন্সিভ একটা। প্যাকেট খুলে ফেলতে পারো, প্যাকেটটা খুলে ফেলো। এই মগটা আমরা আসলে শীতের সময় এই মগটাকে খুব ফিল করি, বিকজ অফ যখন ঠান্ডা থাকে তখন সাথে একটু হট কিছু থাকে, কফি বা টি বেভারেজ যা আছে, হ্যাঁ হট বেভারেজ গুলো থাকে, তখন আসলে ঠান্ডার মধ্যে জিনিসটা ভালো লাগে যখন বরফ পড়ে। তো এই মগটা আসলে আমরা অনেক এর আগেও একটা মগ কিনেছিলাম, সেটা একটু প্রাইস কম ছিল, তবে ওইটার কোয়ালিটি অতটা ভালো ছিল না। এটা কোয়ালিটিটা ভালো মোটামুটি আমরা এখানে। তো এটা খুব নামি দামি একটা ব্র্যান্ড, আর হ্যাঁ ইয়াতি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা যেমন হচ্ছে হট বেভারেজের জন্য এটা লিড, ঠিক আছে, এটা কিন্তু আবার আরেকটা লিড পাওয়া যায়, ওই যে স্ট্র লিড, বুঝছো, ওইটা ওইটা আবার সেপারেট লিড কিনতে হয়। তা আমাদের বেশিরভাগই হট বেভারেজ খাওয়া হয়, আর কোল্ড খাইলে ওইটা দিয়ে আমি খেতে পারি, আমার স্ট্র ওইভাবে আমার ভালো লাগে না। সো লাগলে আমি পরে কিনে নিব। আর আগে একটা কিনে দেখলাম যে আসলে এটা কেমন হয়, তারপরে তোমার জন্য আমরা আরেকটা অর্ডার করব, রাইট? কারণ আমাদের দুজনেরই লাগে, কারণ কফি ছাড়া এখানে সকালে বের হওয়া মানে ঠান্ডার সময়, ঠান্ডার সময়। আর এটা হচ্ছে আমাদের একটা, আর বাই দ্য ওয়ে তুমি এটা নাও, আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে কোল্ড এন্ড হট বেভারেজ দুইটাই কিন্তু এটা নেওয়া যাবে, এবং একদম লাস্ট ড্রপ পর্যন্ত এটা যেই টেম্পারেচারে আপনি নেন, কোল্ড নেন হট নেন, সেটা সেরকমই থাকবে। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা লিক প্রুফ, ওয়াইল ইউ আর ড্রাইভিং, গাড়ির জন্য সেফ, হাঁটার জন্য, ব্যাগের জন্য সেফ আর কি। হ্যাঁ, এটা তো আসলে গ্লাস মনে হয়, তাই না? গ্লাস খুলে বুঝা যাবে। আপনারা যারা আমার নিসা রেসিপিস চ্যানেলটা এখনো ঢু মারেন নাই, তারা ডেফিনেটলি চ্যানেলটা চেক করবেন। ওখানে কিন্তু মানে আই ক্যান সে প্রাউডলি যে মানে ইউটিউবের সবচেয়ে লিডিং যে ভাইরাল থাই স্যুপ রেসিপিটা, সেটা কিন্তু আমার চ্যানেলের। ইটস নিয়ার অ্যাবাউট 2.5 মিলিয়ন ক্রস করছে এখন। আর আমি আসলে ভিডিওটা তো বলছিলাম যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থাই স্যুপ রেসিপি ইউ ক্যান ফাইন্ড অন দি ইন্টারনেট, অ্যান্ড আল্লাহ আমার কথাটা সত্যি করছে। দিস ইজ অ্যাকচুয়ালি নাও দ্য লিডিং ওয়াচড মোস্ট ভিউড থাই স্যুপ রেসিপি ইন মাই চ্যানেল। আপনি আপনারা দেখতে পারেন, হ্যাঁ আমাদের চ্যানেলেরটাই আসবে একদম সবচেয়ে বেশি মোস্ট ভিউড। হ্যাঁ, আর এই যে চুলাটা আমি নিয়েছি অনেক ঘাটাঘাটি করে, এটার মধ্যে কিন্তু যে কোনো মানে কুকওয়ার্স দেওয়া যাবে, মানে যে কোনো মেটেরিয়াল ইউজ করা যাবে, সেটা গ্লাস হোক বা কপার হোক, অ্যালুমিনিয়াম হোক, স্টিল হোক। বেশিরভাগ ইন্ডাকশনগুলো আমি যেগুলো দেখছিলাম সেগুলো গ্লাস গ্লাস পট ইউজ করা যায় না, তারপরে কপার ইউজ করা যায় না, অ্যালুমিনিয়াম ইউজ করা যায় না, শুধুমাত্র আপনার ক্যাস্ট আয়রন ইউজ করা যায়, বাকি অন্যান্যগুলো ইউজ করা যায়। তো এইটা হচ্ছে একমাত্র এটাই আমি পাইছি যেটা একদম সব মানে এভরি কাইন্ড অফ ম্যাটেরিয়ালের জন্য এটা সেফ এলিজিবল। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে, অ্যান্ড দেখি ইউজ করে কেমন হয়, দেখি। প্রাইসটাও একটু ভালোই পড়ছে, নিয়ার অ্যাবাউট $100 পড়ছে, নাকি মোর দ্যান দ্যাট, আই ডোন্ট নো, বাট আমি চাইছি একটু প্রাইস মানে এটাই কনসিডার করতে না, কারণ আমার এটা
যারা কিচেনে ইনস্টল করতে চান, মানে একদম যারা কিচেন কাউন্টারে যে ইনস্টল করার মতো অবস্থাও এটা আছে, আবার আমরা যেহেতু সেটা করব না, আমরা জাস্ট এই যে ইয়া দেওয়া আছে এটাকে কি বলে স্ট্যান্ড দেওয়া আছে, সো আমরা যেহেতু পোর্টেবল ইউজ করব শুটিং এর জন্য, তো আমি ওটা দেখেও নিছি। বাট ইন ফিউচার যদি আমরা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করি বা বাসা টাসা নেই, সেক্ষেত্রে এটা আমার অপশন থাকবে, ফেলে না দিয়ে আমি কিচেন কাউন্টারে এটা সেট আপ করতে পারবো মনে করি। সো আমি ওই সবকিছু চিন্তা ভাবনা করে আর কি নিছি, এই আর কি, এই ছিল না আর তো কিছু নাই আজকে। ওখানে কিন্তু এরকম না, তাই না? না, আমরা যখন ছবিতে দেখছি তখন এরকম ছিল। ও আচ্ছা, এটার পোর্টটা দেখাও। এটা এটা হচ্ছে পোর্টটা হচ্ছে যাদের এই পিন এই কানেকশন গুলো নাই, ধরো আমার এই যে এখানে এটা ইউজ করতে পারবো, রাইট? বাট তুমি সি টাইপটাও ইউজ করতে পারবে, রাইট? তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আর এটা তো আমারটাই লাগবে, এটা চার্জ দেওয়ার জন্য কাজে লাগবে। বাই দ্য ওয়ে, এটা কি চার্জ দিতে হবে? অবশ্যই। দেন হাউ উড আই ডু দ্যাট? চার্জ দিতে হবে। আমার এটা চার্জ ম্যাটেরিয়াল কি আছে? হ্যাঁ, এটা কি দিছে? এটা চার্জার ম্যাটেরিয়াল। ও, তিন টাইপই দিছে। চমৎকার জিনিস, তাই তুমি দেখো না। এই রাইট, আপনারা বলবেন সাউন্ড কোয়ালিটি বেটার হয় কিনা, বাট এখনো পর্যন্ত কোন ভিডিওতে দেইনি, ইন ফিউচার দিব। সাউন্ড কোয়ালিটি বেটার হয় কিনা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই বলতে পারবেন, আমাকে জানাবেন। এই ছিল আজকের আনবক্সিং। থ্যাংক ইউ।